আজ আমরা জানবো যে 2024-এর আমন সিজনে কোন ধানটা চাষ করলে সব থেকে সেরা ফলন পাওয়া যাবে। চলুন বন্ধুরা, সে সম্পর্কে আমরা জেনে নেব। আর শুধু কোন বীজটা ভালো সেটা জানবো না, তার সাথে জানবো যে আমি কোন বীজটা লাগাচ্ছি বা কোন বীজটা সব থেকে বেশি ভালো হবে সে সম্পর্কেও জানবো। আর আরেকটা কথা বন্ধুরা, এই সম্পর্কে প্রতিটা ভিডিও দেখার জন্য, চাষ সম্পর্কে প্রতিটা ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। প্রথমে সকাল সকাল আমি মাঠে চলে এসেছি। বীজ দেখুন আমি দুই রকম তিন রকম লাগিয়েছি, কী কী লাগিয়েছি সেই সম্পর্কে আমি পরে দেখাচ্ছি কীভাবে করছি। আমি দেখুন বীজটাকে কিন্তু আরেকবার ফেলে দিচ্ছি আমি আস্তে আস্তে, যেমনভাবে বীজের তোলা ফেলা হয় সেভাবে ফেলে রাখছি। তারপরে এবার কি করতে হবে কি করণীয় সেটুকু আমি আপনাদের দেখে জানাবো। বীজ ফেলানোর কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা বীজ ফেলানো হয়ে গেছে আমার। বীজটাকে অতি রোদের কারণে দেখা যাচ্ছে না। আর তারপরে এবার ঢাকার কাজটা শুরু করেছি আমি, দেখতে পাচ্ছেন এক সাইড করে কি যেভাবে ঢাকতে হবে ধানটা ঢাকি। আরেকটা কথা, খুবই কম খরচের ভিতরে আমি দেখাবো এই ধান চাষটা, এইটুকু মাথায় রাখবেন। আমাদের এখানে বা আমি যেভাবে চাষ করি সেই সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আমরাই দেব আপনাদেরকে। একটা জিনিস মনে রাখবেন, চাষ করতে গেলে খরচা কিন্তু কমের ভিতর করে লাভ বেশি করা যায় সেরকম কিছু করতে হবে। আর আমাদের এখানে ধান চাষের ব্যাপারটা একটু আলাদা, আমরা অতটাও কিন্তু ওষুধ সার ব্যবহার করি না, কিন্তু তার ভিতরে ভালো হয়ে যায়। কীভাবে হয়, প্রপার ট্রিটমেন্ট কী সেই সম্পর্কে আমরা স্টেপ বাই স্টেপ জানবো। দেখতে পাচ্ছেন ধানের বীজ ফেলা হয়ে গেছে কমপ্লিট। এরপর যেটা করণীয় সেটা হলো ঘাস মারা দিয়ে রাখছি, কারণ ধানের তোলার ভিতর যে ঘাসগুলো বেরিয়ে যায় সেগুলো মারা যাবে। আর এটা দিলে কিন্তু ঘাস একটাও বেরাবে না। সব কিছু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার তোলা ফেলানোর জায়গা পুরোপুরি কমপ্লিট। আর যতটা সম্ভব চেষ্টা করবেন বড় জায়গা করে ফেলবার ফেলানোর জন্য, এই জন্য বলছি কারণ চারাটা ভালো বেরাবে, এক জায়গায় থাকলে গোলমাল হয়ে যাবে। আর এই গরমটা পরিমাণ তো জানেন কেমন। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা জানবো যে কোন ধানের বীজগুলো ব্যবহার করলে সবথেকে ভালো ফলন পাওয়া যাবে সে সম্পর্কে আমরা দেখে নেব। আর আমি যেগুলো বলছি এগুলোই ভালো হবে এর কোনো মানে নেই, এছাড়াও আরও অনেক ধান আছে, ধান বীজ আছে সেগুলো কিন্তু খুবই ভালো, আপনারা চাইলে সেগুলোও ব্যবহার করতে পারেন, সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কীভাবে ফলন বাড়াবেন কী পরিচর্যা করবেন সে সম্পর্কে আমি ভিডিও দেবো, সেগুলো দেখে নেব। প্রথমে দেখাচ্ছি আমি গৌরব, এটা কিন্তু আমি চাষ করেছি, এটা কিছুক্ষণ আগে যে বীজটা দেখলেন এটা এর বীজ আমি ফেললাম। এটা কিন্তু হাইরাইজেরই আরেকটা নতুন মাল, এটা প্রথম এবছর নতুন বেরিয়েছে 2024-এ, যেটা আমি ব্যবহার করছি। আমি এটা গৌরব লাগিয়েছি, ঠিক আছে, তারপর হাইরাইজ লাগিয়েছি। তার সাথে আরেকটা কথা, আমি যে ভিগরের কথা বলি, শিকড়ের জন্য সবথেকে ভালো ভিগর বলি, এই ভিগর কিন্তু একটা ধান বীজ বার করেছে, আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু মুড়ির জন্য খুবই ভালো, দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু মুড়িটাও আছে। আর BB1 এটাও কিন্তু ভালো ধান বীজ, আপনারা চাইলে এটা দেখতে পারেন, এটাও কিন্তু খারাপ নয়। আর তার সাথে আপনারা A1টা ব্যবহার করতে পারেন। আমি যেই ধান বীজগুলো বলছি এগুলো কিন্তু বাম্পার ফলন আমাদের এদিকে হয় বা অন্য চাষিরাও বলেছে, সেখানেও আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, সেখানে প্রতিটা জায়গার চাষিরা যুক্ত আছে, সেখানে তাদের মতামত আমরা জানি যে তার কেমন কাজ জায়গায় কেমন হয়েছে, ভালো ফলন কীরকম কাজ হয়েছে সেই সম্পর্কে আমরা জেনে সেরকম ভিডিও আমি নিয়ে আসি। আর এই হচ্ছে রত্নাশ্রী, এটাও কিন্তু নতুন, এটাও কিন্তু আমি লাগিয়েছি। আপনারা চেষ্টা করবেন প্রতি বছর প্রতিটা সিজনে আপনার নতুন নতুন ধানের চাষ করবার, কারণ একটা জমিতে বারবার একই রকম ধান করলে কিন্তু ফলনটা কিন্তু কমই হবে, এইটুকু মাথায় রাখবেন। আপনারা কী করলেন এই বর্ষা সিজন বলুন বা যে কোনো সিজন, এই বর্ষা সিজনে একটা একরকম ধান লাগালেন, ঠিক আছে, পরের বছর একটা অন্য কোম্পানির ধান লাগানোর চেষ্টা করবেন। ভালো হলেও কোনো ব্যাপার নেই, অন্য জায়গায় লাগাতে পারেন, সেই একই ধানের বীজ লাগান তাহলে অন্য জায়গায় লাগাবেন। আর ধান লাগালে সবসময় জমিটা ভালোই থাকে। আর কীভাবে কী ফলন পাবেন এই ধান লাগানোর পর তোলা ফেলার পর সে সম্পর্কে বিস্তারিত ভিডিও আমি নিয়ে চলে আসবো। আর একটা কথা আমি দেখেছি যে যে তোলা ফেলবার পর যখন তোলা যখন গাছের যে চারাটা বেরোয়, চারা গাছটা ধান বীজের, সে চারাটা মারা যাওয়ার কারণ কী সে সম্পর্কে আমি ভিডিও নিয়ে আসবো। যখন তোলাটা বেরিয়ে যাবে তখন কী পরিচর্যা করবেন সে সম্পর্কে আমি ভিডিও নিয়ে আসবো, সেটা একবার ভালো করে দেখে নেবেন। আর এতদূর ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ। দেখা যাক আজকের আমাদের এই ভিডিও দেখে কে কে সাবস্ক্রাইব করে যায়।